ওখানে যাবো তো, যে হ্যাপি বার্থডে হবে। এদিকে তাকিয়ে বলো, শাক ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। হ্যালো এভরিওয়ান, এনাশিয়াতা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে কিন্তু এখান থেকে ভিডিওটা শুরু করছি, তো সবাই দেখতে থাকো। আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে একটু বেরোবো। কোথায় যাচ্ছি বলছি তোমাদেরকে। তো এখন দেখো, এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আর ব্রেকফাস্টে কিন্তু আছে আজকে চাউমিন। আর আজকে আমি এখন একটু বাবার সাথে বেরোচ্ছি, একটা অফিসের একটা কাজ আছে, ওই ব্যাংকের কাজে বলতে পারো, যেগুলো সব বাবার সাথেই করতে হয়, তো সেইগুলো কাজে বাবার সাথে যাচ্ছি। তো আজকে কিন্তু বাবার জন্মদিন, তো তোমরা আমার বাবাকে অনেক অনেক উইশ করো, আর যারা বড়রা আছো তারা অনেক অনেক আশীর্বাদ করো, আর সবাই ভালোবাসা দিও অনেক। তো আজকে তো অনেক কিছুই প্ল্যানিং আছে, তো যাই হোক, এই কাজটা যেহেতু সকালবেলা উঠে পড়ে গেছে তো সেই জন্য যেতেই হচ্ছে। তো তাড়াতাড়ি করে এই যে বাড়িতে চলে আসলাম কাজটা সেরে, তো এখন এই যে বাড়িতে মা রান্না বান্না করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে থোর ভাজা, পটল ভাজা, মুগের ডাল, কাঁচা মাছ, চাটনি, দই, মিষ্টি। খুব ভালো। এখন তো সবজি সেরকম হয় না, আর বাবা দিনের বেলা অত সবজি খায়ও না, ওই জন্য সবজি টবজি করি। বাবা মাছের ঝোল ভাতটাই ভালো, মাছের ঝোল ভাত হলে আর কিছু লাগে না। মাছ ভাজা, এই যে মাছ ভাজবো আমরা, তো এই যে মায়ের থেকে তো তোমরা শুনেই নিলে যে আজকে কি কি মেনু হয়েছে। তো মা এখন মেনু সমস্তগুলোকে ভালো করে সাজিয়ে নেবে, তো আমি বললাম যে আজকে সমস্ত কাঁসার ইয়েতেই দাও। এমনিতে আমরা বাড়িতে কাঁসার থালাতেই খাওয়া দাওয়া করি, রোজকার খাওয়া দাওয়া আমরা কাঁসার থালাতেই করি, আমরা কেউ কাঁসার থালা ছাড়া মানে খেতে পছন্দ করি না, ওটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু কি বলতো, বাটি টাটি না অতটা ইউজ হয় না, ওই মাঝে মাঝে ইউজ করা হয়, তাছাড়া এমনি চীনামাটির বাটি ফাটি ইউজ করা হয়। তো আজকে আবার সমস্ত কাঁসার বাটি টাটিগুলো বের করে ম্যাডাম যে আজকে সব কাঁসার বাটিতেই দাও, ওই যে এখানে মা ডাল মাছ সমস্ত বেড়ে নিয়েছে, আর এবার পাঁচ রকমের ভাজাগুলোও সাজিয়ে নিয়েছে দেখো। আর ভাজার মধ্যে পুরো মেনুটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, আগে পুরোটা আগে সাজিয়ে নিই। আর এখানে এই যে বিভিন্ন রকমের মিষ্টি চার রকমের আনা হয়েছে, তো এরকম মানে বিভিন্ন রকমের মিষ্টি দিতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য এরকম মিষ্টি চার রকমের এনেছি। তো এগুলো এখন মৌলি বেড়ে নিচ্ছে, তো এগুলো ওই মানে প্রত্যেকটাই ওই রাজভোগ টাইপের, তো প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর ছিল। এই মিষ্টিগুলো জানো তো আমাদের বালুরঘাটে একটা নতুন দোকান হয়েছে মিষ্টি মহল বলে, আমাদের বাড়ির খুব কাছে দোকান, ওই দোকানের মিষ্টিগুলো না খুব সুন্দর খেতে, আর মানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়। আর এর আগের দিন ওই যে বলেছিলাম না, বাবা একদিন পরোটা নিয়ে এসেছিল, ওই দোকান থেকেই নিয়ে এসেছিল, ওই দোকানের প্রত্যেকটা জিনিস সুন্দর। তো চলো তোমাদের সাথে আমি মেনুটা শেয়ার করে দিই। তো মেনুতে আছে মিষ্টি কুমড়ো ভাজা, তার সাথে আছে থোর ভাজা, তার সাথে আছে লাল শাক ভাজা, তার সাথে আছে পটল ভাজা, মাছ ভাজা, আর তার সাথে আছে মুগের ডাল, তার সাথে আছে কাঁচা মাছের কালিয়া, আর তার সাথে আছে টমেটোর চাটনি, আর তার সাথে আছে এখানে চার রকমের মিষ্টি। তো এইগুলো বাড়া হয়েছে, আর দইও আছে, কিন্তু দইটা এখনই দেওয়া হয়নি, কারণ এখন ভাতটা বাড়া হয়েছে, বাবাকে এরপর ডাকা হবে, বাবা ওপর নিচ থেকে ওপরে আসবে তারপরে খাবে। তো তার আগে যদি দইটা প্লেটে দিয়ে দেওয়া যায় দইটা পুরো জল কেটে যায় জানো তো, তো সেই জন্য দইটা এখন বাড়া হয়নি, দইটা একটু পরে বাড়া হবে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমার সমস্ত সব কিছু আমরা বেড়ে টেড়ে নিয়েছি, তো এখন বাবা আসলে দইটা দিয়ে তারপরেই কিন্তু থালাটালাগুলো টেবিলে নিয়ে যাব। তো এই যে দেখো, এখানে কিন্তু বাবা চলেও এসেছে, বাবা এসে বলছে এই বাবা এত কি করেছিস তোরা, এলাম যে আমরা তোমার জন্য অন্নপ্রাশনের থালা সাজিয়েছি, ওরকমই লাগছে বলো দেখতে। তো বাবা এই যে প্রথমে একটু ভাত টাত কমিয়ে দিল, তো বাবার ভাতটা বেশি হয়ে গেছিলো বাড়া, তো সেখানে বাবা কমিয়ে দিল। আর এই যে এখানে কাকুও খাচ্ছে আজকে, তো এটা আমার ছোট কাকু, মানে ওই যে দুই ভাই যে আছে, দুই ভাই, ওই দুই ভাইয়ের বাবা এটা আমার কাকু। তো কাকু আর বাবা এখানে একসাথে খেতে বসে গেছে, তো চলো তাহলে বাবারা এখানে খাওয়া দাওয়া করুক, আমি স্নানে যাই, স্নান টান করে আবার দেখা হচ্ছে।
তো এই যে আমি এখানে গাজরের হালুয়াটা রান্না করছিলাম, আর বোন চলে গেছিল উপরে ঠাকুর ঘরে ফুল নিয়ে আসতে। তো আমার যে ঠাকুরের আসন আছে সেখানে আজকে মানে অনেকদিন থেকে ভেবেছিলাম যে ঠাকুরকে একটু গাজরের হালুয়া করে দেব, তো সেই জন্য এটা আমি আজকে করে নিচ্ছি। তো এখানে পুরোটা হয়েও গেছে, আর একটু বাকি আছে। তো তারপরে এখন আমি পুজোটা দিয়ে নেব সুন্দর করে। তো অনেকদিন থেকে আমিও ভেবেছিলাম, মৌলিও ভেবেছিল যে ঠাকুরকে একটু গাজরের হালুয়া করে দেব। তো ভাবলাম যে আজকে যখন বাবার জন্মদিন তাহলে আজকের দিনেই দিই, তো সেই জন্য আজকে করে নিলাম। তো এখানে সমস্ত এই যে পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি, তো এখন পুজোটা দিয়ে দেবো। আর এই যে হালুয়াটাও কিন্তু আমি একদম বেড়ে নিয়ে চলে এসেছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পুজো। তো পুজো টুজো দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে, আর আজকে তো সন্ধ্যাবেলা অনেকই প্ল্যান আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছি যে পুজো টুজো দেওয়ার পরে তোমাদের সাথে এই ব্লগটা শেষ করব, দিয়ে আবার সন্ধ্যাবেলা যেগুলো হবে সেগুলো ব্লগটা আবার একটা আলাদা করে করব, সেটাই ভাবছি। কারণ এটার মধ্যে দিলে না অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য ভাবছি যে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই ব্লগটা এখানেই এন্ড করে দেব, দিয়ে আবার সন্ধ্যাবেলা থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করব। তো চলো এখানে পুজোটা দিয়ে নিই। আর এরকমভাবে পুজো টুজো দেওয়ার পর জানো তো মানে স্নান টান করে পুজো টুজো দেওয়ার পরে মানে এমনি একটা মানে মনের মধ্যে একটা শান্তি চলে আসে, তাই না বলো? তো এই যে এখানে আমি কিন্তু কর্পূর আরতি করছিলাম, আর জানো তো এই কর্পূর আরতি করা খুব ভালো, আমাকেও একজন বলেছিল করতে, তারপর থেকে আমি রোজ করি কর্পূর আরতি। তো কর্পূর আরতি করলে জানো তো সবাই বলে যে ঘরের নাকি নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, তো সেই জন্য আমি তারপর থেকে রোজ করি। আমি শিলিগুড়িতেও করি, এখানেও করি, তো এটা নাকি প্রত্যেক দিন ঘরে করা খুব ভালো, দিয়ে গোটা বাড়িতে দেখানো খুব ভালো। তো তারপরে এই যে এখানে কিন্তু আমি আর মৌলি লাঞ্চ করে নিলাম, তো তারপরে দেখো তারপরে আমরা নিচে চলে এসেছি, আর নিচে এখানে বাবার যারা অফিসের সবাই আছে তারা সবাই আবার বাবার জন্য একটা কেক নিয়ে এসেছে, তো তাই কেকটা কাটা হবে। তো তাই আমাদের সবাইকে ওপর থেকে ডাকলো এই কাকুরা, তো আমরা সেই জন্য নিচে চলে এলাম। তো এখন এখানে কেক টেক কাটা হবে, তো চলো দেখতে থাকো। তো এখন থেকে ওখানে যাব, তো যে হ্যাপি বার্থডে হবে তো পিছনে হ্যাপি বার্থডে কেক কাটবে, তুমি তো গালি দাও, তার সাথে গুড়গুড়ি কাটবে, তার সাথে গুড়গুড়ি কাটবে, ওই যাও কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিয়া বাবা, কোথায় তাকায় আছে সবাই? তো এই যে এখানে কিন্তু কেক কাটিং হলো, তো দেখলে তো গুড়গুড়ি কি ভালোবাসে কেক কাটতে, সেই বিদ্যার জন্মদিন থেকে ওই কেক কাটাটা শিখেছে জানো তো, আর এখন মানে কেক দেখলেই ও কাটতে চায়, মানে এটা যে মানে ও বুঝে গেছে যে এইভাবে কেক কাটতে হয়। আমাদের একটা পাকা বুড়ি হয়েছে, আর ও কেক খেতে এত ভালোবাসে, তো বেশি তো দেওয়া যায় না ওকে, ওই আর কি একটু একটু ওই যেটা কেকের যেটা ইয়েটা থাকে ক্রিমটা বাদে সেটা একটু একটু করে দেওয়া হচ্ছিল, কিন্তু ও কেকটা খাবেই খাবে, মানে দে 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 করে। এই দে গুড়গুড়ি, এই যে এটা হচ্ছে গুড়গুড়ির বন্ধু, এটা আই আই মাও আই মাও টাকা, ওই দেখ কে, এই দেখ এটা হচ্ছে গুড়গুড়ির বন্ধু, হ্যালো গুড়গুড়ির বন্ধু, হ্যালো আর এখন এই যে উপরে চলে আসলাম কেকটা নিয়ে, কেকটা কেটে কেটে নিচে অফিসে সবাইকে দেব। তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপর থেকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করব, তো সেটা দেখতে থেকো। আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, টাটা বাই, গুড নাইট।